সিম্ফনি Z30 প্রোর ভিডিওগুলো ছাড়ার পর আপনাদের অনেকের কমেন্ট পেয়েছি সিম্ফনি Z30 আর Z30 প্রোর মধ্যে কোনটি বেশি ফাস্ট আর কোনটি বেশি ভালো হবে। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি স্পিড টেস্ট, যাতে আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন যে কোনটি ফাস্ট। সো আর কথা না বাড়াই, তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যায়। ধন্যবাদ স্টার পাওয়ারকে আমাদেরকে এই দুটি ফোন দেওয়ার জন্য। হাউস বিলিং নর্থ টাওয়ারের পঞ্চম তলায় তাদের শোরুমটি পেয়ে যাবেন, বাকি ডিটেইলস দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে। সো এখন আমরা ডিরেক্ট ভিডিওতে চলে এসেছি। আমাদের লেফট সাইডে ব্লুটা আপনারা পাচ্ছেন Z30, এন্ড রাইট সাইডের যেই গ্রিনটা আছে সেটি হচ্ছে Z30 Pro। Z30 এবং Z30 Pro-র মধ্যে কোনো ডিজাইনে পার্থক্য নেই, সো আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, তাই আমি হচ্ছে দুইটা দুই কালারে নিয়েছি। সো যে অ্যাপসগুলো আজকে আমরা ওপেন করব সেগুলো এক নজর আপনারা দেখে নিতে পারেন। আমরা হচ্ছে এই অ্যাপসগুলো আজকে ওপেন করব। এখানে হচ্ছে 12টা অ্যাপস আছে এবং গেমসও আছে। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা বুট টেস্ট দিয়ে শুরু করব, দেখি কোনটা আগে বুট হয়। আমাদের লেফট সাইডে আছে Z30 এবং রাইট সাইডে আছে Z30 Pro। দুটো আমরা এক সময়ে দিয়ে দিয়েছি এবং আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে করে আপনাদের সময়টা বাঁচে আর কি, কোনটা আগে বুট হয় আপনারা দেখতে পারবেন। ওয়াও, এখানে Z30 আমি মনে হচ্ছে লিটল বিট ফাস্টার। এখানে মনে হচ্ছে যে Z30টা একটু আগে বুট হয়ে যাবে, তারপরেও দেখি লাস্ট অবধি যে কামব্যাক করতে পারে কি না Z30 Pro। কিন্তু না, লিটল বিট ফাস্টার ছিল এখানে Z30। সো এখন আমরা সব ক্লিন করে নিলাম এবং আমি প্রথমে ওপেন করছি ফোন। ফোন আমার কাছে লিটল বিট ফাস্টার মনে হয়েছে Z30 Pro-কে। এবার আমরা SMS ওপেন করব এবং এখানে আমার Z30-কে মনে হয়েছে Z30 দুইটাতে এগিয়ে গেল। এখন আমরা ওপেন করব ক্যালকুলেটার, অ্যান্ড ক্যালকুলেটারের দুইটা টাই আই থিঙ্ক দুইটা এক সময়ে লঞ্চ হয়েছে। এখন আমরা ওপেন করব ইন্টারনেট বেসড অ্যাপসগুলো। প্রথমে আমরা বিক্রয় ওপেন করছি এবং বিক্রয় এখানে লিটল বিট ফাস্টার মনে হচ্ছে Z30-কে। আপনাদেরকে জানিয়ে রাখি দুইটা একই ওয়াইফাই চলছে। স্ন্যাপচ্যাট দুটোতে একই টাইমে আমার মনে হয়েছে। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কাছে কোনটা মনে হয়েছে। এখন আমরা ওপেন করতে যাচ্ছি দারাজও অনেকটা একই সময়ে লঞ্চ হয়েছে। এবার যদি আমরা প্লে স্টোরটা দেখি, প্লে স্টোরটা লিটল বিট ফাস্টার ছিল Z30 Pro-তে। এখন আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করবো, অ্যান্ড হোয়াটসঅ্যাপও এখানে Z30 আগে লঞ্চ করেছে এবং Z30 আমার কাছে এবারও মনে হচ্ছে যে উইন হয়ে যাবে আই থিঙ্ক। সো এবার আমরা ওপেন করবো বিকাশ অ্যাপস। সো বিকাশ অ্যাপ দেখা যাক কি আগে ওপেন করে। প্রথমে আমরা অ্যালাউ করে দিচ্ছি, আবার অ্যালাউ করে দিচ্ছি, অ্যান্ড আবার অ্যালাউ করে দিচ্ছি, দেখা যাক কে হয়। আই থিঙ্ক তাই হতে পারে। ও নো, এখানে তো এবারও Z30 এগিয়ে গেল। সো Z30 বেশ কিছুতে এগিয়ে গেছে। সো এবার আমরা ওপেন করব ক্রোম, অ্যান্ড ক্রোম আই থিঙ্ক Z30 Pro লিটল বিট ফাস্টার ছিল। এবং আমরা একটা ওয়েবসাইট ওপেন করছি একই সময়ে দুইটাতে, দেখা যাক কে এখানে এগিয়ে যায়। দেখা যাক, আই থিঙ্ক ওয়াও, এখানেও Z30 এগিয়ে আছে লোডিং টাইমে। সো ইন্টারনেট লিটল বিট ফাস্টার দেখা যাচ্ছে এখানে Z30-তে, যদিও Z30 Pro-তে র্যাম অ্যান্ড রোম আমরা বেশি পাচ্ছি, কিন্তু প্রসেসর স্পিড দুটোতে সেম দেওয়া আছে। ইউটিউবে দেখা যাক ইউটিউবে কে এগিয়ে থাকে, অ্যান্ড ইউটিউবে এখানে Z30 এগিয়ে আছে। এটা একটা শকিং রেজাল্ট, আমি আসলে শকড হয়েছি, বাট এতটাও না, কারণ Z30 এর আগেও এরকমই রেজাল্ট করেছে। এবার আসা যাক গেমে, দেখা যাক গেমে কার পারফরমেন্স ভালো হয়। আই থিঙ্ক গেমে পারফরমেন্স Z30 Pro-র ভালো হওয়া উচিত, অ্যান্ড আমাদের তাই মনে হচ্ছে। আই থিঙ্ক Z30-তে রেসিং যে গেমটি আছে এটি তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে আই থিঙ্ক। অ্যান্ড ইয়েস, এটি হয়েছে Z30 Pro-তে। আপনারা গেম যে লোডিং টাইম, প্রথম যে গেমটি লোডিং টাইম এটি অনেক ফাস্ট পাচ্ছেন। সো দেখা যাক দ্বিতীয় গেমটি কতটা তাড়াতাড়ি লোড করে দিতে পারে। এখন আমরা সাবওয়ে সার্ফাস দেখবো, সাবওয়ে সার্ফাস কে আগে লঞ্চ করতে পারে। এখানে দুটি লোডিং পেজে আছে, আই থিঙ্ক এখানে টাই হতে পারে। বাট না, এখানেও লিটল বিট ফাস্টার ছিল Z30। আমি আসলেই শকড, আমি ভেবেছিলাম হয়তো সবগুলো গেম Z30 Pro-তে আগে লঞ্চ হবে, বাট এখানে Z30-ও কম যায় না আসলে। এখন আমরা ফ্রি ফায়ার দেখবো, ফ্রি ফায়ারে কে এগিয়ে থাকে। এটা অবশ্যই বেশ কিছু টাইম নেবে, আর যদিও রেসপন্স টাইম Z30 Pro-র আগে ছিল, দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে।
মনে হচ্ছে Z30 Pro এগিয়ে যাবে, লোডিং পেজে চলে এসেছে Z30 Pro। হ্যাঁ, এখানে লিটল বিট ফাস্টার মনে হচ্ছে Z30 Pro কে। সো গেমিং এ যদি বড় গেমের কথা বলেন, বড় গেমে আই থিঙ্ক Z30 Pro ভালো কিছু করার কথা। সো যে চলে যাই আমরা হচ্ছে এখন পরের গেমে, যার নাম হচ্ছে পাবজি, এবং যেটির জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আসলে কোনটা পাবজিকে চালাতে পারে খুব ভালোভাবে অথবা পাবজিকে অনেক তাড়াতাড়ি লোড করতে পারে। সো দেখা যাক, কোনোটি আসলে তাড়াতাড়ি পাবজিকে লোড করতে পারবে না, কারণ এটি অনেক বড় একটি গেম। সো এটির জন্য আপনাদের কিছুটা সময় পার করতে হবে, কিন্তু আই থিঙ্ক এখানে Z30 Pro-র ভালো কিছু করার কথা, কারণ Z30 Pro-তে যদি আমরা স্পেক ওয়াইজ দেখি তাহলে এখানে ভালো কিছুই আছে। সো Z30 Pro অবশ্যই লোডও আগে করেছে, রেসপন্স আগে করেছে, এখনও 10 সেন্টে আটকে আছে Z30। সো দেখা যাক শেষ পর্যন্ত কে আগে আসে। আসলে রেসপন্স টাইম এবং সব কিছু দেখে মনে হচ্ছে Z30 Pro আগে আসবে, বাট এখানে হচ্ছে ওইটাতে হয়তো এখনও আমরা লগ ইন করিনি, সো এই জন্য হয়তো আমাদের এখানে নিয়ে এসেছে। সো আমরা বলতেই পারি Z30 Pro এখানে লিটল বিট ফাস্টারই ছিল। সো আই থিঙ্ক গেমিংয়ের দিক দিয়ে যদি হিসাব করি তাহলে Z30 Pro-টা একটু বেটার। সো যারা গেমিংয়ের জন্য ফোন চাচ্ছেন তারা Z30 Pro-টা নিন। আপনাদের মতো আমিও শকড হয়েছি, কিন্তু এতটাও না। তার কারণ হচ্ছে আমরা যখন Z30 সাথে Z50-র স্পিড টেস্ট করেছিলাম, সেখানেও Z30 কিছুটা আগে অ্যাপগুলো ওপেন করেছে, এবং এটা সারপ্রাইজ হওয়ার কিছু নাই, কারণ আমি আগেই বলেছি Z30-র যে অপটিমাইজেশন এটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এখানেও সেটা প্রতিফলিত হয়েছে। বেশ কিছু অ্যাপ Z30 আগে ওপেন করেছে, কিন্তু এতে করে আপনাদের ডিল ব্রেক করার মতো কিছু হয়ে যায়নি, কেননা কিছু মিলি সেকেন্ডের জন্য আপনাদের ডে টু ডে লাইফে কোনো প্রবলেমই হবে না। কিন্তু যার যেটা কেনার ইচ্ছা সেটা সে কিনতে পারেন, এবং Z30 Pro-তে অবশ্যই আপনার র্যাম এবং রোমের একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। সো যাদের 1000 টাকা বেশি আছে যাদের কাছে বাজেট, সো তারা Z30 Pro-র সাথেই যেতে পারেন, আমি রেকমেন্ড করব, কারণ কিছু মিলি সেকেন্ডের জন্য আপনাদের আসলে এত বেশি প্রবলেম হয়ে যাবে না। তো আই হোপ আপনারা সব বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।